কমপক্ষে 20 কোটি টাকা। এবার বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে জনস্বার্থ মামলা। নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। বছরে কমপক্ষে 20 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও উঠল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। সোমা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যার আনুষ্ঠানিক নাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সোমা বন্দ্যোপাধ্যায়ের 3 জন সহযোগী সজল সরকার, সজল কর এবং তপন বেরা। সোমা বন্দ্যোপাধ্যায় সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জনস্বার্থ মামলা হয়েছে। মামলায় স্পষ্ট করে বলা হয়েছে, সোমা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই কারণেই তিনি এই ধরনের দুর্নীতি করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। মূলত অভিযোগ করা হয়েছে 4টি পর্যায়ে এই দুর্নীতি করা হয়েছে। প্রসঙ্গত, প্রতিটি বিএড কলেজে একটি নির্দিষ্ট সময়ে পরপর পুনর্নবীকরণের প্রয়োজন পড়ে। নিয়ম হচ্ছে, এই পুনর্নবীকরণের সময় বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলোর কাছে একটা লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্ক তারা খুলে প্রয়োজনীয় নথি আপলোড করে। সেই নথি গ্রহণ হলে তারপর বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রাপ্য 1 লক্ষ টাকা জমা করে, তাহলে পুনর্নবীকরণের শংসাপত্র হাতে পায়। এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, বহু কলেজের ক্ষেত্রে জুলাই আগস্ট মাস নাগাদ এই লিঙ্ক পৌঁছানোর কথা, কিন্তু সেই লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলোকে দেওয়া হচ্ছে না। তারপরে যখন তারা বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নম্বরে ফোন করেছে, তখন সেখান থেকে অন্য এক ব্যক্তির নম্বর দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? মামলায় অভিযোগ করা হয়েছে, সজল সরকার হচ্ছেন সেই ব্যক্তি যার নম্বর বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নম্বর থেকে দেওয়া হয়েছে। অথচ এই সজল সরকার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত নন বলে অভিযোগ করা হচ্ছে। সজল সরকারকে ফোন করা হলে তিনি তার যাদবপুরে বাড়িতে আসতে বলেন। কলেজ কর্তৃপক্ষের লোকজন যখন সেখানে আসেন, তখন বলা হচ্ছে সরকারি প্রাপ্য 1 লক্ষ টাকা বাদ দিয়েও নগদে আরও 2 লক্ষ টাকা অতিরিক্ত দিতে হবে, তাহলেই বিশ্ববিদ্যালয়ের তরফে লিঙ্ক পাঠানো হবে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, কার্যত বাধ্য হয়ে তারা এ ধরনের ঘুষ দিচ্ছে। দেওয়ার পর তারা কলেজের তরফ থেকে লিঙ্ক পাচ্ছে, তারপরে পুনর্নবীকরণের কাজ শুরু হচ্ছে। এটা দুর্নীতির প্রথম ধাপ। দ্বিতীয় পর্যায়ে কিছু কিছু কলেজ তারা বিশ্ববিদ্যালয় থেকে লিঙ্ক পাচ্ছে, লিঙ্ক পাওয়ার পর সেখানে তারা ডকুমেন্ট আপলোড করছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তাদের আবেদনপত্র গৃহীত হচ্ছে না। ফলে তাদের সেই একই পদ্ধতিতে সজল সরকার, সজল কর এবং তপন বেরার কাছে ঘুরে আসতে হচ্ছে, 2 লক্ষ টাকা দিতে হচ্ছে, তারপরে পুনর্নবীকরণ করতে পারছে।